হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের রথ সাজানো হচ্ছে। দেখো, সব কালারিং কাগজ কেটে ডিজাইন করে রথটা সাজাচ্ছে। ঘরের অবস্থাটা জাস্ট দেখো, চারিদিকে কাগজপত্র ছড়িয়ে, কালার পেন্সিল, আঠা। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর ফাইনালি রথটা এরকম সাজানো হয়েছে, দেখো ফুল ফুল করে ডিজাইন করা হয়েছে, আর চারটে আলাদা আলাদা কালার দেওয়া হয়েছে। পত্তুসের বাবা এসছে দোকানের মাল নিয়ে, মালপত্র কিনে। আর এই যে পত্তুস, কখন রথ সাজানো হবে? না, ফুল দিয়ে সাজাতে হবে তো। কখন হবে? এই যে বেচারা, আসো আসো। একটাই ভালো রেডি হয়ে গেছে, আমার পুজোও হয়ে গেছে। দেখো কেমন সাজানো হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবে। কিন্তু দেখো, এই যে জগন্নাথ ঠাকুর, দেখো সুন্দর লাগছে, পুরো ফুল দিয়ে এখানে ভর্তি করে দিয়েছি। আর বিকেলবেলা রথটা একটু বার করা হবে, সেটা তোমাদের দেখাবো। আর এইখানে ভাবছি নারুগোপালকে বসাবো, এইখানটা। আর দেখো, আমি এখন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, খুব খিদে পেয়েছে, আর বেলাও হয়ে গেছে। আর কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার থালাটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই সবার হাসি পাচ্ছে। আমি একটা থালার মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছি একসাথে, আলাদা আলাদা করে কিছু নিইনি। তো আমার খাওয়াটা এমনি অর্ধেক হয়েই আছে। আজকে আমাদের নিরামিষ হয়েছে, এই যে দেখো ডাল, আর এটা হচ্ছে আলু ভাতে, এই যে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি, আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে একটা পকোড়া। তো আজকে আমাদের এই খাবার। তো আমি এবার বাকিটাও খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। মায়ের গোপাল ঠাকুরটা রাখা হয়ে গেছে। বলো কেমন করে রাখলাম, প্রথমে যাচ্ছিল না? হ্যাঁ, এইগুলো খুললাম, তাহলে এবার পরিয়ে দিই ঠাকুরকে। মালা এগুলো সব পরিয়ে দিই। গোপালও তো একটু ঘুরবে, তাই না? তাই তো, গোপালের মুকুটটাই তো দেখা যাচ্ছে। খুব ঠিক আছে, জায়গাটা খুব ছোট তো হয়ে যাবে না। মালা পরিয়ে দিয়েছি। ও বাবা, চলো রেডি। জয় জগন্নাথ। বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন একটু বেরোবো। এখন সন্ধ্যে 7:30 বাজছে,
আর এই যে হালকা তার কাট দেখো নেল পলিশও পরি থাক আচ্ছা এই যে হালকা তার কাট একটা সোনার দোকানে তো আমরা যাব আমি মা আর পত্তুস তিনজনেই যাব হালকাতা আছে আর যেহেতু শুভ রথযাত্রা আজকে তো সবাইকে শুভ রথযাত্রা জানিয়ে দিচ্ছি সবাইকে আর আজকে হচ্ছে দেখাবো তোমাদেরকে যে ছোটখাটো একটা মেলা হবে এখানে আমাদের এখানে তাই তো মেলা হয় এখানে রথযাত্রার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আমরা কেমন যাচ্ছি কি করছি ঠিক আছে আর পত্তুস কি খাচ্ছে কি কিনছে আমাদের এখানে কালী মায়ের মন্দির মেলায় ভালো ভিড় হয়েছে আমরা এখন এগরোল কিনছি আর এই যে সেই সোনার দোকানের কাছে আমরা চলে এসেছি দেখো বন্ধুরা কত ভিড় লাইন দেখো খালি তো দেখতে হবে লাস্টে কে আছে সেখানে গিয়ে লাস্টে দাঁড়াতে হবে মা যাচ্ছেন তো হয়ে গেছে আমাদের নেওয়া এবার বসে আছি একটু যে ব্যাগ তো মায়ের আর আমার দুজনের দুটো ব্যাগ হয়েছে ফুটিটা কিনেছে আর আমি লিমকাটা কিনেছি মায়ের নেওয়া হয়ে গেছে মা জিলিপি কিনছে বন্ধুরা এই যে এখনই বাড়ি চলে এসেছি প্রায় নটা পাঁচ হয়ে গেছে আর তোমরা তো ভিডিওটা দেখলেই কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ঝটপট সবাই সাবস্ক্রাইব করে ফেলো আরও নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠিক তো এলাম এবারে কাপড়টা চেঞ্জ করব আমি তারপর খাবো পত্তুস খাচ্ছে আর খাওয়ার থেকে বড় কথা হচ্ছে জল তেষ্টা পাচ্ছে খুব এত গরম হচ্ছে আর মানে একদমই অভ্যাস নেই বলে না মানে খুবই পাটা ব্যথা করছে কেমন হচ্ছে তো একটু বসলাম এবার হাত পাটা ধুয়ে আসি চেঞ্জ করি এই যে ও খুব খিদে পেয়ে গেছে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিও হয়